কলকাতার বেকার হোস্টেলের এই কক্ষগুলোতেই থাকতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই আবক্ষ ভাস্কর্যটি কলকাতায় তার একমাত্র ভাস্কর্য। এই শহরের ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন তিনি। শহর কলকাতার সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক ঐতিহাসিক। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ জাতীয় উদযাপন কমিটির অন্যতম সদস্য, অর্থনীতিবিদ, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান কলকাতায় দাঁড়িয়ে সমসংবাদকে জানালেন, বঙ্গবন্ধুর সঙ্গে জড়িয়ে আছে এমন শহরগুলোকে বেছে নেওয়া হয়েছে। কলকাতার সাথে বঙ্গবন্ধুর রাজনীতির বেড়ে ওঠার একটা গভীর সম্পর্ক আছে। একইভাবে আমি বলেছি যে সমস্ত জায়গাটা অনাবাসী বাঙালি বেশি, সেই সব জায়গাতে যেন এই ধরনের অনুষ্ঠান হয়। শতকণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান, অনুষ্ঠান, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার ছাড়াও নানা আয়োজনে সাজানো হবে কলকাতায় বছর জুড়ে জাতির পিতার জন্ম শতবর্ষের আয়োজন, জানালেন কলকাতাস্থ বাংলাদেশ উপহাই কমিশনের উপহাই কমিশনার তৌফিক হাসানও। বাংলাদেশ উপহাই কমিশন কলকাতা প্রাঙ্গণে একটি বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি বা ভাস্কর্য যদি করা যায়, এগুলো আসলে এখনও পরিকল্পনাধীন আছে। যেমন একটি মিডিয়া কনফারেন্স হবে, তারপর বঙ্গবন্ধুকে নিয়ে 100 কণ্ঠে বঙ্গবন্ধুর কবিতা, এই ধরনের বিভিন্ন চিন্তাভাবনা চলছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশ্বের 8টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে কলকাতাকেও বেছে নেওয়া হয়েছে উদযাপনের জন্য, আর তারই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতার বেকার হোস্টেলের বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।